একটা সুষ্ঠু দেশ স্বাধীন দেশে একটা দেশের হস্তক্ষেপ ইন্টারনাল করা এটা এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ আমি আগে তারপরে একজনকে বাঁচাইতে শেখবো এটাই চিরাচরিত নিয়ম রহমান দীপু যেটি নিয়ে আলোচনা করছিলাম বিশেষ করে রুলামিন ভাই যেটি বলছিলেন তৈরি পোশাক খাতের কথা মার্কিন সরকার খুবই উদ্বিগ্ন বা এ বিষয়ে খুবই নজরদারি আছে তাদের যেটি রুলামিন ভাই বললেন যে শ্রমিক নেত্রীর কথা উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন সরকারের যে প্রেসিডেন্ট জো বাইডেনের যে আপনার আদেশ জারি করেছেন যেটি শ্রম নীতি নিয়ে আপনি কি মনে করেন তাতে বাংলাদেশের শ্রম খাত বা বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এটির কোনো ধন্যবাদ প্রভাব পড়বে আপনাকে অনেক ধন্যবাদ আমি প্রথমেই তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে আজকে সেই বিজয়ের মাস বিজয়ের মাসের সমস্ত শহীদ ভাই মুক্তিযোদ্ধা যারা স্বাধীন করেছে তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং যারা সহযোগিতা করেছিল ওই সময় তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং আজকের প্রজ্বলিত বাংলাদেশে যারা সেই স্বাধীনতা যুদ্ধের বিপক্ষের শক্তি তাদের প্রতি শতভাগ ঘৃণার চোখ ঘৃণা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি এস টিভির সমস্ত দর্শকদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন আপনি দুইটা কোশ্চেন কোশ্চেন আমাকে করেছেন রুহুল আমিন ভাই যথেষ্ট ভালো বলেছে পোশাক শিল্পের গতানুগতিক ব্যবসার থেকে আমরা একটা অন্য দিকে যাচ্ছি আমরা কোনো শঙ্কায় আছি কি না বিষয়টি দেখেন স্বাধীনতা যুদ্ধের পরের থেকে এই পর্যন্ত যত সরকার এসেছে স্বাধীনতা যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ তারপরে থেকে এই পরাশক্তি যারা রয়েছে তার ভিতরে অন্যতম যে মোড়ল দেশটি রয়েছে তাদের ইন্দোনেইতে কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল এবং তারপরের থেকে এই দেশের উন্নয়নের বাধার সৃষ্টি যেখানে যেখানে করার দরকার যতবার মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ক্ষমতা এসেছে মানে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা এসেছে তার পরের থেকেই একটা মহল উন্নয়নের বাধার সৃষ্টি হয়ে আসছে তার ভিতরে পোশাক শিল্পের উন্নয়নের কথা বলি উন্নয় যেটা শঙ্কায় আছে কি না দেখেন আশির দশকের শুরুতে যখন পোশাক শিল্পের যাত্রা শুরু হয় তখন থেকেই একটা চক্র কিন্তু লেগেছিল যাতে দেশের পোশাক শিল্প বৃদ্ধি করতে না পারে আমি নাম বলবো না সে দেশের যে দেশই হোক আপনারা বুঝে নেবেন আমি এই দেশে যতবার আজকে চল্লিশ বছরের ইতিহাসে যতবার শ্রমিক আন্দোলন হয়েছে পোশাক শিল্পের কোনো একটা দেশের ছত্র হয়েছে আপনি আজকে আল্পনা আক্তার কি কল্পনা আক্তারের নাম আপনি বললেন এরকম শত শত কল্পনা আক্তার তাদের ছত্র এই দেশের পোশাক শিল্পের ধ্বংসযজ্ঞের জন্য দায়ী তার কারণ তাদেরকে ইনভেস্ট করা হয় আমি প্রত্যক্ষ পরোক্ষভাবে বিষয়গুলো যতদূর জানি তার কারণ বিগত চল্লিশ বছরের ইতিহাস গার্মেন্ট শিল্পের ইতিহাস যদি আপনারা জানতে চান আমি জানি কোথা থেকে এসছে এফ নেতৃত্বে যারা আছেন অ্যাপেক্স বডিতে তারাও জানেন বিজিএমির অ্যাপেক্স বডিতে যারা আছেন তারাও জানেন তো সব জিনিসেরই ঘোড়ায় ঘোড়াপত্তন করতে গেলে এক জায়গার থেকে বেরো আসবে থলের বিড়াল এক জায়গায় আছে আমরা এত কিছু বলতে চাই না একটা জিনিস আপনারা মনে রাখবেন আপনিই বলেছেন একটু আগে এলসিতে মেনশন করা হয়েছে যে শর্ত দেওয়া হয়েছিল শর্ত দেওয়া হয়েছিল হলো আমার সেটি প্রত্যাহার কন্ডিশনাল এলসি স্কল কন্ডিশনাল এলসি এলসিতে বলা হয়েছে যে কোনো যে কোনো সময় যদি স্যাংশন এসে যায় তাহলে তারা পোশাক ক্রয় করবে না পোশাক নিবে না এরকমই একটা ক্লোজ আসছিল আবার তা উড্ড করা হয়েছে এর অর্থ কি এই সরকারের বা এই দেশের প্রতি কটাক্ষ যাতে কোনোরকম এদেশের নাগরিকদের এদেশের সরকার ভালোভাবে পরিচালিত হোক এমন কিছু চাচ্ছে না নির্বাচন সুষ্ঠু হবে এটা সবাই জানে সুষ্ঠু নির্বাচন করার জন্য আলোচনার জন্য বলা হয়েছে আমি রাজনীতির বিষয়ে যাবো না যেহেতু ব্যবসায়ী আলাপ কিন্তু ক্রমান্বয়ে কিন্তু আপনি রাজনীতির দিকেই যেতে হবে আপনি যদি মনে করেন একটা সুষ্ঠু দেশ স্বাধীন দেশে একটা দেশের হস্তক্ষেপ ইন্টারনাল অ্যাফেয়ারকে করা এটা এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ এটা আপনি পারবেন না কেউ পারবে না দেশের মানুষের স্বাধীনতা রক্ষার জন্য দেশের মানুষই যথেষ্ট অন্য দেশের মানুষের ইন্টারফেয়ার করার দরকার নাই তারা ওয়াচ করতে পারে মন্তব্য করতে পারবে সরাসরি ইন্টারফেয়ার করা এইটা আসলে বেমানান আমার দৃষ্টিতে এখন আমরা ব্যবসা বাণিজ্যের দিকে আমরা যদি তাকাই আমাদের আট থেকে দশ বিলিয়ন ডলারের মাল আমরা এক্সপোর্ট করে থাকি কোথায় ইউএসএতে আমাদের আট দশ বিলিয়ন বা বিশ বিলিয়ন ডলার যখন এক্সপোর্ট হয় নাই তখন কি দেশের মানুষ না খেয়েছিল নিশ্চয়ই না এদেশের শিল্প কি বন্ধ হয়ে গেছিল না জিএসপি দে তারা দেয় নাই অন্য অন্য দেশে দিয়েছে আমাদের কি বন্ধ হয়ে গেছিলো ইন্ডাস্ট্রি না আবার এলসি করা বন্ধ করে দিয়েছিল মানে এলসিতে ক্লোজ দিয়ে দিছিল। সেটা আবার উড্ডো করা হয়েছে এর অর্থ হলো একটা জায়গায় আপনি দেখবেন সেটা হলো ভয় দেখানো যাতেনি নি কোনো রকম শেখের বেটি যাতে নি কি কোনোরকম ভয়তে স্তম্ভিত হয়ে যায় না এমনটা করলে ভুল হবে আমার এদেশের ব্যবসা বাণিজ্য যারা করে প্রত্যেকেরই একটা মৌন সাপোর্ট থাকে আমরা যতই সাধু সাধুসাজি যে আমরা চেয়ারে বসে আছি চারজন নাগরিক সাধারণ মানুষ আমার প্রতিপক্ষ বক্ত বা আমার সহ সহবক্তা যারা রয়েছেন প্রত্যেকেরই কিন্তু একটা নিজস্ব মতামত রয়েছে তারা প্রথমে চাবে তাদের ব্যবসা বাণিজ্য ঠিক আছে কি না তারপরে চাবে তারা তাদের দেশ ঠিক আছে কি না দে ব্যবসা বাণিজ্য বাঁচলে দেশ বাঁচবে আমি বাঁচবো আগে তারপরে একজনকে বাঁচাইতে শেখবো এটাই চিরাচরিত নিয়ম আমার ব্যবসা বাণিজ্য ঠিক থাকলে আমার দেশ ঠিক থাকবে এটা আমরা সকলে বুঝি